দেখুন তো এই ভদ্রলোককে একটু চিনতে পারেন নাকি? নিশ্চয়ই চিনতে পারছেন, নিউজিল্যান্ডের গ্র্যান্ট এলিয়ট। 2015 বিশ্বকাপের সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে কাঁদিয়ে সেই বিখ্যাত ছক্কা এই গ্র্যান্ট এলিয়টই হাঁকিয়েছিলেন। এসেছেন বাংলাদেশে নিউজিল্যান্ড সিরিজের কমেন্ট্রি করতে। আথার আলী খান এবং গ্র্যান্ট এলিয়ট এ দুজন যুগলবন্দী হয়ে কমেন্ট্রি করছেন এই টেস্ট ম্যাচে। সেই টেস্টের বিরতির সময় হঠাৎই তারা নিচে নেমে আসলেন, সাংবাদিকদের সঙ্গে মেতে উঠলেন ক্রিকেট খেলায়। গ্র্যান্ট এলিয়ট যেন নিউজিল্যান্ডের বাকি দশজন মানুষের মতোই একই স্বভাব চরিত্রের, খুবই ভদ্র নম্র, সাধারণ মানুষের সাথে অত্যন্ত মিশুক। এই যেমন জার্নালিস্টরা যখন নিচে বিরতির সময় ক্রিকেট খেলছিলেন, বল ব্যাট দেখে নিজেকে যেন আর বেঁধেই রাখতে পারলেন না গ্র্যান্ট এলিয়ট, বাংলাদেশের আথার আলী খানকে সাথে নিয়ে নেমে গেলেন ক্রিকেট খেলতে। মুহূর্তটা আসলে একেবারেই ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। গ্র্যান্ট এলিয়ট বাংলাদেশে এসেছেন যখন তখন নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মধ্যকার টেস্ট ম্যাচ হচ্ছে সিলেটে, সেই ম্যাচেই কমেন্ট্রি করতে এসেছেন তিনি। যে কয়টা বলই খেলেছেন খুব স্বাভাবিকভাবেই দারুণ সব স্ট্রেট ড্রাইভ কাভার ড্রাইভে মুগ্ধ করেছেন। সবথেকে বড় ব্যাপার, এই মুহূর্তটাই উপভোগ করা গেছে অনেক বড় করেই। ক্রিকেট কাভারেজে এমন অনেক সময় আসে, অনেক মুহূর্ত আসে, তবে এই মুহূর্তগুলো ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। গ্র্যান্ট এলিয়ট, আথার আলী খান, তারা নেমে গেলেন স্টেডিয়ামের নিচের রাস্তায় স্ট্রিট ক্রিকেট খেলতে। ব্যাপারটা খুবই দারুণ, বাংলাদেশ কেন সারা বিশ্বের প্রেক্ষাপটে স্ট্রিট ক্রিকেট খুবই জনপ্রিয়। গ্র্যান্ট এলিয়টও বা সেই লোকটা সামলাতে পারেননি। গ্র্যান্ট এলিয়টের হয়তোবা এমন হাজারো স্মৃতি রয়েছে, নিজের দেশে ফিরে যাবার পরে হয়তোবা এই ক্রিকেট খেলার গল্পটা তার মনে থাকবে না, কিন্তু গ্র্যান্ট এলিয়টের সাথে এই একই স্টেজ শেয়ার করা সাংবাদিকরা নিশ্চয়ই মনে রাখবেন এটি সারা জীবন। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার ক্রিকেটীয় সম্পর্ক সবসময়ই দারুণ। বাংলাদেশ প্রত্যেক বছরই নিউজিল্যান্ড সফর করার সুযোগ পায়, যে সফরটা বাংলাদেশ করতে পারে না খুব সহজে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো দেশে। নিউজিল্যান্ড আর বাংলাদেশের আত্মিক মেলবন্ধনটাই অনেক ভালো।